যেই চাঁদে এমন এক নবী আগমন করেছেন, যেই নবী না হইলে জগৎ সৃষ্টি হতো না। আজকে সেই নবীর উম্মত হিসাবে আমরা যারা এই মাহফিলে এসেছি, এমন সময় রাত্রটা মধ্যবর্তী হয়ে গেছে। যে নবীর উম্মত মাহফিলে আসার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হলে আল্লাহ পাক নির্দেশ দেন, ফেরেশতারা আমার বান্দারা কোথায় যাচ্ছে? ফেরেশতারা বলেন, আপনার নবীর প্রেম ও ভালোবাসা নিয়ে আজকের মাহফিলে যাচ্ছে। আল্লাহ বলেন, তাহলে তোমরা সাক্ষী থাকো যে নবীর প্রেম ভালোবাসায় আমি আল্লাহ এত কিছু করেছি। তারা যখন সে নবীর প্রেম ভালোবাসায় ঘর থেকে বাহির হয়েছে, সামনের পাও ফালাইয়া পিছের পাও উঠাইবার আগে আগে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তার সাথে সাথে আমি আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। তার সাথে সাথে তাদের বংশধর ময়মুরব্বী যারা কবরে, তাদেরকেও আমি আল্লাহ আজকে মাফ করে দিলাম। আজকে আমরা মাপ চাই নাই, আখিরি নবীর উম্মত বিদায় আমাদেরকে মাফ করে দেয়। সে নবীর আগমনের চাঁদে এই পবিত্র সময়, পবিত্র মাহফিলে যে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো গর্জিয়াস হওয়া দরকার, কারণ রবিউল আউয়ালে এই আওয়াজ দিলে রবিউল আউয়ালের ইজ্জত থাকে না। বলুন, এই চাঁদে যে নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, এই নবী কি ছোট নবী নাকি বড় নবী? কত বড় হবে? যে নবীর বরত্বের বর্ণনা করা কখনো সম্ভব নয়। আল্লাহ নিজেই বলেছেন, আমার এই নবী যে কত বড় নবী আমি আল্লাহই জানি, কোনো মাখলুক জানে না। আল্লাহ বলেছেন, যত জায়গায় আমি রাব্বুল আলামিন, তত জায়গায় আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। আসলে জগৎটার মধ্যে দুই আলামিনের খেলা, একটা হলো রাব্বুল আলামিন, আরেক হলো রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উম্মত আওয়াজ যদি এত ছোট দেয়, তাহলে বুশের হাতে মায়ের আরো খাইতে হবে। আবারও বলুন আলহামদুলিল্লাহ। এবারও হয় নাই, আরো বড়। কেন? এ নবীর উম্মতের মর্যাদা কি কম না বেশি? আল্লাহ নিজেই তো বলেছেন, বন্ধুগো তোমার একটা উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবী ধ্বংস হবে না, তোমার একটা উম্মত হাসরের ময়দানে থাকতে আমি আল্লাহ বেহেশতের দরজা বন্ধ করব না। একটা উম্মতের এত মর্যাদা যে নবীর, সেই নবীর উম্মতের আওয়াজ এমন হবে কেন? গর্জিয়াস হবে। খোলাফায়ে রাশিদিন খুলুন মদিনার ইতিহাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, মদিনায় একবার ভূমিকম্পে মাটি থরথর করে কাঁপতেছিল। মানুষ তো ভয় আতঙ্ক কি জানি কি হয়। ওমর বলেন, ভূমিকম্পে আপনাদেরকে আতঙ্কের মধ্যে ফেলেছে, দাঁড়ান ভূমিকম্প থামাইতেছি। ঘরের ভিতর থেকে লাঠি নিয়ে বেরিয়েছে, লাঠি নিয়ে ভূমিকম্পকে আঘাত করে বলতেছে, হে ভূমিকম্প, এ সাহস কই পাইলি? থামলি না সাইজ কিরালামো? আঘাতের পর আঘাত করে ভূমিকম্প থামাইলেন। ওমর বলতেছেন, এরে মদিনার মাটি, ভূমিকম্পের নামে এইভাবে নড়াচুরিটা করলি, তোর কি লজ্জা করলো না? তুই কি জানোস না এই মাটিতে যে আমার রাসূল ঘুমায় রইছে? ওমরের চাবুকের আঘাতে মদিনার মাটি এমন ভাবে খামোশ হয়েছে, চুপ হয়েছে, কিয়ামত পর্যন্ত মদিনায় আর ভূমিকম্প হবে না। যেই নবীর উম্মত ভূমিকম্প থামাইতে পারে, সেই নবীর উম্মতের আওয়াজ এত দুর্বল হইলে নবীর উম্মতের ইজ্জত থাকে না। শেষবারের মতো গর্জিয়াস কণ্ঠে আবারও বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইবার ঠিক আছে। আচ্ছা বলুন তো, আপনারা আলহামদুলিল্লাহ দিয়ে কার শুকর আদায় করলেন? আরো জোরে বলুন। কোন আল্লাহ চিনছেন তো? যার জমিনে থাকেন, যার জমিনে বাড়িঘর করলেন, গাছগাছরা লাগাইলেন, এই জমি জামা সবকিছু যার, সে আল্লাহর শুকর আদায় করলাম। ঠিক আছে তো? কার শুকর আদায় করলেন? আল্লাহ শুনছে তো? আল্লাহ নিজে বলেছেন, আমাকে যে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি, ফাজকুরুনি আজকুরকুম। আল্লাহ এখন আরশে বসে আপনাদের স্মরণে মাহফিল করতেছে। ও ফেরেশতারা শুনো, একটা বিশাল আওয়াজ হইল সম্মিলিত কণ্ঠে। আওয়াজটা কোথায় হইল? ফেরেশতারা বলেন, এটা তো সাতকানিয়ায়। আচ্ছা, আল্লাহ কি জানে না কোথায়? তারপরও কেন জিগায়? তাহলে বোঝা গেল নিশ্চয়ই কোনো কারণ আছে। তারা কি কইল? ফেরেশতারা বলেন, তারা তো আপনাকে আল্লাহ বলল। কারণ এটাই, যেদিন আমাদের আদি পিতা আদম নবীকে সৃষ্টি করবেন, ফেরেশতারা বলছিলেন, খোদা গো, এই জাতি খামাখা কেন বানাইতেন? হেরা তো আপনারে আল্লাহ বলে ডাক দিবে না, আমরাই তো আপনারে ডাকি, হেরা কি আপনারে আল্লাহ বলে ডাক দিব? আল্লাহ বলছিলেন, ডাক দিব না দিব তোরা কি জানোস? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানোস না। আচ্ছা বলুন তো, আল্লাহ কি ফেরেশতাদের পক্ষে না আমাদের পক্ষে? আজকে আমরা তো আল্লাহকে আমাদের পক্ষে রাখতে পারি না। যদি আমাদের পক্ষে রাখতে পারতাম, তাহলে বিজাতিদের হাতে আমরা মার খাইতাম না। প্রশ্ন আসবে, হুজুর আমাদের পক্ষে আল্লাহ কেমনে থাকবে? আল্লাহ বলেন, তোমরা যখন যাবে আমার রাসূলের পক্ষে, আমি থাকবো তোমাদের পক্ষে। যতদিন পর্যন্ত তোমরা আমার রাসূলের পক্ষে না যাবে, ততদিন পর্যন্ত আমি তোমাদের পক্ষে থাকবো না। বাস্তব। আবু জাহেল একদিন খানে কাবার গিলাফে ধরে টানে, ও খানে কাবার মালিক, মুহাম্মদ নামে একটা যুবকের সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য কইরো। আল্লাহ বলেন, যাইন দেখা যাইব না, একটু পরে আমার নবীজি আসছে। প্রভু গো, আমার তো কেউ নাই আপনি ছাড়া, যুদ্ধে যেতে হবে, আমাকে কিন্তু সাহায্য কইরেন। আল্লাহ বলেন, বন্ধু গো, হেলাও আইসিন। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, দুজন খানে কাবায় সাহায্য চাইছেন, সাহায্য আল্লাহ কাকে দিবেন? আরো জোরে কোন? আপনারা কি সেই রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন? কে কে রাজি হাত তুলে দেখান তো। বাবারা, ভাইয়েরা, আল্লাহকে রাজি করার একটাই পথ, সেটা হলো রাসূলের পক্ষে যাওয়া। কারণ এখানে বুঝার আছে, এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে, তাহলে এখানে কিছু বুঝার আছে। তাই বলছিলাম, এখন আল্লাহ সাহায্য কাকে দেবেন, কিভাবে দেবেন, এই তো দেখেন। আবু জাহেল যুদ্ধের ময়দানে নামতেছে, আমার নবীও যাইতেছে, পিছনে ইবলিস তার চেলাপেলা নিয়ে আবু জাহেলের পক্ষে। আবু জাহেল, চিন্তা করো না, আমার লক্ষ লক্ষ চেলাপেলা আছে, সব তোমার সাথে যাবে, তোমার পক্ষে কাজ করবে। আমার আল্লাহ কয়, ও জিবরাইল, আরে আবু জাহেলের পক্ষে ইবলিস নামছে, তোমরা যাও না। বলুন তো, ফেরেশতারা কার পক্ষে আসতেছে? আরে এই নবী, ওই তো আমরার নবী। যদি আমরা এই নবীর পক্ষে যাইতে পারি, তাহলে আল্লাহ থাকবে আমাদের পক্ষে। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি কিছু ফেরেশতা পাঠাও। ফেরেশতা পাঠাইলেন রাসূলের পক্ষে। আকাশ থেকে তরবারি নিয়ে নিয়ে নামতেছে জমিনে, কিন্তু আবু জাহেল তো আর দেখে না, দেখছে ইবলিস। ইবলিস দেখা কয়, সঙ্গীরা রে, যেই বাহিনী আকাশ থেকে নামতেছে এই বাহিনীর সাথে কোলানো যাবে না। লড়বি না মরবি? কয় বস কন কি? কয় অবস্থা সুবিধা না, তাড়াতাড়ি ময়দান ছাড়, মরে মরে আবু জাহিলি মরুক। বলুন আকাশ থেকে কোন বাহিনী নামতেছে? তরবারি নিয়ে ফেরেশতা নামতেছে। অহন বিজ্ঞানের যুগ, যুবকেরা বলবে হুজুর এখন কি তরবারি দিয়ে কিছু করা যাবে, ফেরেশতা এলেই বা কি হবে? এখন তো বিমানের যুগ, উপর থেকে বিমান দিয়ে বুমিং করে আমাদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ বলবেন ভয় পাও না, তোমরা আমার রাসূলের পক্ষে থাকো, বিমানের ব্যবস্থা আমি আল্লাহর কাছেও আছে। আর পৃথিবীর বিজ্ঞানের বিমানে তেল মোবিল দিতে হয়, পাইলট দিতে হয়, নাট বল্টু দিতে হয়। আমি আল্লাহর গোডাউনে যে বিমান আছে তেল মোবিল পাইলট নাট বল্টু লাগে না, হুকুম দিলেই বোম্বিং শুরু করবে। বিমানগুলোর নাম কি? কোরআন শরীফ, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবি। আসেনি আসেনি? সবগুলি আমাদের পক্ষে আসবে আমরা যখন রাসূলের পক্ষে যাব। তবে ছাত্র সেনার সংগঠন নতুন ভাবে চলছে, জায়গায় জায়গায় হচ্ছে। ছাত্র সেনার আকীদা কার পক্ষে থাকা? যে নবীর পক্ষে থাকলে আল্লাহ কি তাদের পক্ষে? আজকে কোন মায়ের সন্তান নবীর সেনা হবে? মদিনার ইতিহাস খুলুন, মদিনার মারা নিজের সন্তানকে নবীর সেনা বানানোর জন্য ঘর থেকে বের করে দিতেন। আর যেই নবীর সেনারা যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধের বিজয় হয়ে যেত। নবীর সেনা বানানোর জন্য মদিনার ইতিহাস দুইটা বাচ্চা, যার নাম কিতাবে আসছে মাজার মুআব্বিস, দুইজন বাচ্চা মার কাছে বলতেছে, মা গো আমরা নবীর সেনা হব। মা বলেন, বাবা তোমরা আমার নবীর সেনা হবে, যাও আমি তোমাদেরকে নবীর জন্য বিদায় করে দিলাম। আজকে কোন মা নবীর সেনা পেটে নিয়েছো? যেই নবীর সেনা নবীর পক্ষে থেকে যুদ্ধের ময়দানে, কোন কোন যুদ্ধে নবীর সেনার গায়ে ডান দিক দিয়ে তীর লাগতো, কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যেত, নবীর সেনারা নবীর ভালোবাসা ছাড়তো না। আজকে সেই সেনা আপনাদের সাতকানিয়ায় জন্ম হয়ে গেছে, সারা বাংলাদেশে জন্ম হয়ে গেছে। যাই হোক, বলতেছিলাম নবীর সেনার দাম কত। বাচ্চা দুইটা গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সেনা হব। রাসূল বলেন, বাবারে তোমরা তো সেনা হওয়ার উপযুক্ত হও নাই, তোমরা তো বাচ্চা, ছোট, আর বড় হও। বাচ্চা দুইটা বলেন, হুজুর বড় হইতে হবে না, মাও বলছে আপনার পক্ষে যাওয়ার জন্য। রাসূল বলেন, তাইলে তোমাদের মাপ কাটি দিয়া দেখি মাপে উপযুক্ত হয় কিনা। আল্লাহ বলেন, বন্ধু গো মাপে যদি নাও হয় তোমার ভালোবাসাই তারা উপযুক্ত হয়ে গেছে। ভালোবাসাই কি হয়েছে? মাপ দিলেন দেখি কতটুক হয়। কিতাবে লেখে বড় ভাইটা কোন রকম মাপ কাটির মধ্যে চুলের আগাটা লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ আমি মাপে হয়ে গেছি। ইচ্ছা করে পায়ের আঙ্গুলিতে ভর করে উঁচু করে কোন রকম, তবু নবীর পক্ষে যাব, নবীর সেনা হব। কে আছো এই নবীর সেনা হবে? বড় ভাই মাপে লাগে গেছে, নবীর সেনা হবে। রাসূল বলেন, ঠিক আছে তোমার নাম লিখলাম। ছোট ভাইকে, হুজুর আমারে নেবেন না, তুমি মাপ কাটির নিচে দাঁড়াও। মাপ কাটির নিচে দাঁড়াইলে দেখে আদাত বাকি। এটা কি আঙ্গুলি বর করে আদাত পুরা করা যাবে? কিন্তু এই মাপে না হইলেও ভালোবাসার মাপে হয়ে গেছে। হুজুর আমারে নেবেন না? কয় বাবারে তুমি তো মাপে হও নাই, তুমি তো মাপে হও নাই। কয় না হুজুর আমার নিতে হবে। কয় না তুমি মাপে হও নাই। আল্লাহ কয়, বন্ধু গো নিতে হবে, নেওয়ার ব্যবস্থা আমি করতেছি, যেহেতু তোমার ভালোবাসা আছে। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কিনা? আল্লাহ কয়, আমার তোমার ভালোবাসাই গড়তে বাইরে যে তোমার সেনাত যাবে, কাজেই আমি তাদেরকে কবুল করলাম। ছোট ভাইটারে আল্লাহ পাক ব্রেনের মধ্যে আল্লাহর দেওয়া হিকমত ঢুকাইয়া দিলেন। ছোট ভাই ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ বড় ভাইরে নিবেন, লম্বা দেখিয়া মাফে হয়েছে, আমারে নিবেন না, আমি খাটো দেখিয়া। কিন্তু আসল কথা যদি কই আপনারা তো হাসবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা কি কয়? কি রে বাবা, কি কও? হুজুর, বড় ভাইরে তো নিছেন, লম্বা বেশি, আমার নিছেন না, কিন্তু শক্তি কইলাম বড় ভাইয়ের চেয়ে আমার শৈল্য বেশি। সুবহানাল্লাহ। নবীর সেনা হইব, দেখছেন? এই সেনা কে হবে? ও সাতকানিয়ার যুবকেরা, তকদিরে থাকতে হবে, তকদিরে থাকতে হবে, কবুল করতে হবে। তো মদিনার কামলেওয়ালা নবী ডাকতেছে, হুজুর বড় ভাই কিন্তু শক্তি কম, আমার শক্তি বেশি, বিশ্বাস না করলে আমরা দুই ভাইরে কুস্তি লাগাই দেন, কুস্তি। আসলে এই বুদ্ধি কে দিতেছে? আল্লাহ। কারণ নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কিনা? আচ্ছা, আল্লাহ যদি কারো পক্ষে কাজ করে তার কোনো অসুবিধা আছে? একবার হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, নূহ তুমি একটা কিস্তি বানাও। লম্বা ঘটনা, কিস্তি বানাইলেন। কিস্তি বানানোর পরে যারা নূহ নবীর বিরুদ্ধে ছিল তারা কয়, শুকনার মধ্যে নূহ নবী কিস্তি বানাইছে রে, কবে বলে পানি আইব সব বলে ডুবাইয়া দিব, ল নূহ নবীর নৌকারে আমরা পায়খানা বানাই। এলাকার লোকজন সকালবেলা যায় আর নূহ নবীর নৌকা পায়খানা করে, পায়খানা করতে করতে একবারে নৌকা ভর্তি, টাঙ্কি বানায় বইরা লিখছে। নূহ নবী কয়, খোদা গো, কইলেন তো নৌকা বানাইলাম, অহন্ত নৌকা তো পায়খানা দা বইরা লাইছে, আমি জানি না, আপনি জানেন। আল্লাহ কো, চিন্তা করিস না, আমি কইছি বানাইছস, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা, আল্লাহ কারো পক্ষে থাকলে সমস্যা আছে? আমি ব্যবস্থা করতেছি। এক অন্ধ লোক, দুই চোখ অন্ধ, দেখে না কিচ্ছু, দুই চোখ অন্ধ। এই লোক কয়, হাই হাই, দুইটা চোখ নাই দেখা নূহ নবীর নৌকায় কদ্দুর পায়খানা করতে পারলাম না, কপালটার মধ্যে জীবনের একটা দুঃখ রইল। দুইজন লোক কয়, আরে কানার কানা, তোর দুঃখ থাকতো কে, আয় তোরে নিয়ে যাই। দুইজনে ধরে ধরে নিয়ে গেছে, নিয়া 10 ফুট উঁচা, তো প্রথম তালা নৌকাটার 10 ফুট উঁচার মধ্যে তো লাগাল পায় না, দুইজনে দুই যে ধাক্কা দিছে। অন্ধ লোক ধাক্কায় নৌকায় ঠিক মতো ধরতে পারছে না, উল্ডি পল্ডি খায়া ভিতরে টাঙ্কির মধ্যে পড়ছে। যারা সাঁতার জানে না, নদীত পড়লে কিছু পানি টানি খাইতো না? সাঁতার তো জানে না অন্ধ লোক, পায়খানার টাঙ্কিত পইরা কিছু খাইতাছে, কিছু লেইতাছে, কিছু নাহ লাগতাছে, কিছু মুহ লাগতাছে, সারে শরীর লাগিয়া সোহ লাগতাছে। নিচ থেকে যখন উপরে উঠছে, ওইটা দেখে অন্ধ চোখ ভালো হয়ে গেছে। অন্য নৌকার কান্দির দাঁড়াইয়া রাখতেছে, ও অন্ধ লোকেরা, আর পায়খানা করিস না, এই পায়খানা দিয়ে অন্ধের চোখের ওষুধ। কই কিরে, কহ, একটু আঙ্গুলদা, আঙ্গুলদা মলম, মলম আছে না, একটু আঙ্গুলদা নিয়ে সোহ লাগা। যারা দুনিয়ারা জীবনে দেখে নাই, আজকে দেখছে, এখন তো হের কত আনন্দ। এখন অন্ধ রোগী যা আছে বালতি নিয়ে আইসা টাঙ্কিতে বুড়াইতেছে, কাগজ দিয়া মুখ বাইন্দা বেঁধে। আল্লাহ জিগাই, নো কি খবর? খোদা গো, আবার নিতা সেগাদি। আচ্ছা, আল্লাহ যদি কারো পক্ষে থাকে, এইভাবে সিস্টেম করার ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ কখন আপনার পক্ষে থাকবে? যখন আপনি নবীর পক্ষে যাবেন। আচ্ছা, এভাবে নিতে 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 যাই, যেই রোগের নিয়তে নে এই রোগই কাম হয়ে যাগা। নিতে নিতে পরিষ্কার। আল্লাহ কয়, নৌ কি খবর? কয়, নিচে গা, কিন্তু গন্ধ রইছে, গন্ধ। আল্লাহ কয়, রাখ, দোয়াইতেছি। আরেক বছর আয় দেখে পায়খানা নাই, পানি দিয়া মরাইয়া ধুইছে, ধুইয়া একটু পানি নিয়ে লাগাইছে, অহনো ভালোই জায়গা। 7 বার ধুয়াইছে, 7 বার, একবারে গন্ধ পর্যন্ত নাই, পরিষ্কার করে নিয়ে গেছে। আল্লাহ কয়, নো কি খবর? আল্লাহ, যেমনে টাঙ্কি জমা করছিল এমনি আবার ডেলিভারি লয়ে গেছে গা। জি আল্লাহ, নূহ নবীর নৌকার পায়খানা এইভাবে পরিষ্কার করাই তারে। আল্লাহ কি নবীর আদুরের, নবীর আশেক পাগলের একটা ব্যবস্থা কি করতে পারে না? আল্লাহ কই, চিন্তা করিস না, ইয়া রাসূলুল্লাহ, বাইরে তো লম্বা দেখে নিছেন, আমার তো খাড়ু মাফে হয় না, নিতেন না, শক্তি কিন্তু আমার বেশি, বিশ্বাস না হয় আমার কুস্তি লাগাই দেন, বড় ভাই আমার সাথে পারে না। সাহাবীরা কয়, হুজুর লাগাই দেন তো, দিহি লাগাই দেন তো, বদরের যুদ্ধ লাগাই দেন। ঠিক ঠিক আছে, লাগো। লাগবার আগে ছোট ভাই বড় ভাই রেখো, ভাই ভাই তোর সাথে তো আমি পারতাম না, তুই আমার বড় না, আমি তো যুদ্ধে যাইবার লাগা নবী সেনা হইবার লাগি না কইছি, নবীর সেনা হইবার লাগি না কইছি, তোর লগে আমি পারুম, তুই আমার আগে আইছস, আমার চেয়ে বয়সে তুই বড়, আরে আলু খাইলেও তো তুই আমার চেয়ে 5 মণ বেশি খাইছস, আমি তোর লগে পারুম। কিন্তু সেনা ওইবার লেগে কইছি ভাই তুই একটু নতি স্বীকার করলে তোর নামটা তো লেখছে নিব, একটু নতি স্বীকার করলে ভাই আমিও যাইতারি মার কাছে না, দুইজন একসাথে বইরাইছি বড় ভাই কর ঠিক আছে হুজুর লাগাই দেন, আগে তো ফাইনাল কিনে লাইছে কি বুদ্ধি দেন, এই বুদ্ধিটা দিত আছে কে আল্লাহ, লাগাই দেন একবারে গলায় আঞ্জাতে ধরছে, পরে বড় ভাই জমিনে পড়ে গেছে, ছোট ভাই বুকের উপর চইরা বসছে, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না। সাহাবীরা হুজুর আবার লাগাই, শুরুটা কয় ভাই চাইস কোন কাম করস, কয় না আগের বা ওই বাউ, আবার পড়ে গেছে, সাহাবীরা হুজুর তিনবার আবার লাগাই, এ ভাই অন কিন্তু শেষ মাপ চাই তোর পাউডার দড়ি, তুই কিন্তু ফেসটা লাগাইস না, কয় না আগের বা ওই বাউ, লাগাইছে জমিনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন ঠিক আছে তোমরা দুজনকে নাম লেখা হইলো নবীর সেনা, কোন সেনায় নাম লেখছে, একটাই সেনা আল্লাহর পছন্দের সেনা, এটা হলো নবীর সেনা। আমার নবী রাজনীতি করেছে, এই বন্ডাবন্ডির রাজনীতি নয়, নবীজির পছন্দের রাজনীতি হবে সুন্নি মতাদর্শ, যেটা সুবহানাল্লাহ। এখন রাজনীতি করে জনগণের চুইসা খায়া নেতারা 5 তলা 7 তলা 70,000 টাকা বেতন, আর আমার নবীর পক্ষের রাজনীতিকদের ইতিহাস খুলুন, ওমর যেদিন রাষ্ট্রের প্রধান ছিল বাড়ি বাড়ি ঘুরত কেউ নি কষ্ট করে, একদিন যায় দেখে এক দুঃখিনী মা দুইটা ছোট বাচ্চা নিয়ে রান্না করে, ওমর দেখতেছে রাষ্ট্রপতি হয়ে বাড়ি বাড়ি ঘুরে কেউ নি কষ্ট করে, দেখে গভীর রাত্রে ঘরের মধ্যে আগুন, রান্না করে পাতিলের মধ্যে কি জানি নাড়তেছে মা, বাচ্চা দুইটা মার কাছে বসে আছে, মা পেটের খিদা সহ্য হয় না, এখনো কি রান্না হয় নাই গো মা? মা বলেন বাবারে রান্না হয় নাই আর একটু বসো, অথচ পাতিলের ভিতরে কিতাব লেখে পাথরের কণা দিয়া মা নাড়তেছে, উদ্দেশ্য হলো বাচ্চারা যেন রান্না করা খাবার হইতে দেরি হবে, এরপর মা যেন বাচ্চাদেরকে ঘুম পাড়ায় লাইতে পারে, পাথর কি খাবার হবে, বাচ্চারা যেন ওই খাবার হইতে দেরি হইতেছে ঘুমায়া যাবে, এইভাবে মা বাচ্চারে ঘুম পাড়াইবার চেষ্টা করতেছে, একটু পরে বাচ্চাগুলি ঘুমায়া গেছে না খাইয়া, ছোট ছোট বাচ্চা। দুঃখিনী মা পাতিলটা নামাইয়া রে একটা চিৎকার মারছে, মাবুদ্দ মা হইয়া পারলাম না সন্তানের মুখে খাবার দিতে। ওমর এই ঘটনা দেখে একটা দৌড় মারছে খাদ্যে গোড়ায়, উনি বাইতুল মালে বস্তা ভরে খাবার লইয়া ডাকতেছে, তোমরা কে আছো দাও দাও খাবারের গাঠুরি আমার মাথায় উঠাইয়া দাও। পাহারাদার দারোয়ান বলে, দায়িত্বশীল লোক বলে, হুজুর বলেন কি, আপনি রাষ্ট্রপতি হইয়া এ খাউন মাথায় নিবেন, আমরা কোন দিনের জন্য দেন আমার মাথায়। ওমর বলেন আরে পাগল, আজকে আমি ওমরের বোঝা তোমার মাথায় নিবি, বলো হাসরের দিন আমার গুনার বোঝা তুমি নিবানি। সুন্নি মতাদর্শ রাজনীতি, এটাই ছিল নবীর পছন্দের রাজনীতি। আর অহন হলো স্বার্থ নীতি, অহন হলো পেট নীতি, পেট বাঁচাও জীবন বাঁচাও দেশ বাঁচাও স্বার্থ বাঁচাও। সুন্নি মতাদর্শ রাজনীতি নিয়ে ময়দানে নামছে ইসলামী ফ্রন্ট, বেচারা নিজের বোঝা নিজেই মাথায় লইছে, যায়া ওই বাচ্চাদের ঘরে দরজায় যায় ডাক মারলেন, মা মাগো ও মা দরজা খোলো তো মা। মহিলা বলেন এত সুন্দর করে গভীর রাত্রে মা ডাকে, দরজা খুলে দেখে একটা লোক খাবারের বোঝা মাথায় নিয়ে দাঁড়াইছে, মা তোমার বাচ্চারা না খায়া ঘুমাইছে, বাচ্চাদেরকে জাগাও, আমি খাবার নিয়ে আসছি, তুমি তাদের মুখ ধোয়াও ঘুম ভাঙাও, আমি রুটি তৈরি করি, রাষ্ট্রপতি হইয়া সাধারণ বাচ্চাদের জন্য রুটি বানায়া খাওয়াই, এই রাজনীতিই ছিল আমার রাসূলের রাজনীতি। আমি বলবো এই রাজনীতি বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র সেনার ভাইয়েরা মাঠে নেমে গেছে। বাবারা, এই রাজনীতি যতদিন পর্যন্ত দেশের মাটিতে না আসবে ততদিন পর্যন্ত দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে ওমর যখন সুন্নিয়াতের রাজনীতি করতেন, ওমর যখন সুন্নি মতাদর্শ নবীর আদর্শের রাজনীতি করতেন, এদিন ওমর রাজনীতি, ওমর যখন মদিনার প্রেসিডেন্ট শাসক ছিলেন, বাঘ হরিণ এক গাঁটে পানি খাইত। সুবহানাল্লাহ, বাঘ হরিণ একসাথে পানি খাইত। বাঘের সাহস নাই হরিণের দিকে আর চোখে চাওয়া। সুবহানাল্লাহ, এটাই ছিল সুন্নিয়াতের রাজনীতি, এটাই ছিল সুন্নি মতাদর্শ, নবীর পছন্দের, আল্লাহর পছন্দের রাজনীতি। এখন আমাদের দেশের নেতারা, আমাদের বিদ্যুৎ নাই, আমাদের পানি নাই, আমাদের রাস্তাঘাট নাই, আমাদের ঘরে খাবার নাই, তারা কোটি টাকার গাড়ি নিয়ে রাস্তায় চড়ে। ওমরের জীবনী খুলুন, ওমর রাস্তায় খালি পায়ে হাঁটতেন। এই রাজনীতি শিখেছে ওমরের ছেলে। ওমরের ছেলে যখন দায়িত্ব নিয়েছিলেন, একবার ওমরের বিবি বলতে, ওমরের ছেলে তার বিবি বলতেছেন, স্বামী গো, আমার তো মন চাইছে আঙ্গুর খাইতে, আমার একটু আঙ্গুর খাওয়াবেন? ওমরের ছেলেকে বলতেছে ওমরের ছেলের বউ, আমাকে একটু আঙ্গুর খাওয়াবেন? ওমরের ছেলে বলেন, হে বিবি, আমি যে তোমারে আঙ্গুর খাওয়াবো, আমার দেশের সকল প্রজারা কি আঙ্গুর খাইতে পারছে কিনা? সুবহানাল্লাহ, এটাই শিখাইছে ইসলাম, এটাই শিখাইছে আমার নবী, এটাই হলো সুন্নি মতাদর্শ রাজনীতি। তুমি, আমি যে তোমার জন্য আঙ্গুর আনবো, আমার সকল প্রজারা আঙ্গুর আজকে খাইতে পারছে কিনা? কিন্তু আঙ্গুর কেনার মতো ক্ষমতা আমার নাই, যে বেতন আমি পাই তা দিয়ে আঙ্গুর কিনা যাবে না। ওই ওমরের ছেলের বউ তার বাপের বাড়ির থেকে কিছু টাকাই না আঙ্গুর নিজেই কিনে আনে। বললেন, স্বামী গো, আপনি তো দিলেন না, আমি বাপের বাড়িতে আনছি, এখন আপনি খান। তারপরও ওমরের ছেলে বলতেছেন, বিবি গো, আমি যে খাবো তোমার দেওয়া আঙ্গুর, তোমার এই আঙ্গুর কি আমার সকল প্রজাকে খাওয়াইতে পারবা কিনা? কয় না, আমি সকলকে পারবো না, যেই খাউন সকল প্রজা পাবে না, এই খাউন ওমরের ছেলে খাবে না। যদি এই রাজনীতি আমাদের দেশে আসতো, তাইলে বলুন আমাদের দেশের লোকেরা সুখে শান্তিতে থাকতে পারতো কিনা? ও বাবা, ছাত্র সেনার লোকেরা, তোমরা এই আদর্শ নিয়ে এগিয়ে যাও। আল্লাহ তোমাদের পক্ষে আছে, রাসূল তোমাদের পক্ষে আছে। কি বলেন, তাদের জন্য দোয়া করা দরকার আছে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক ছিলেন, নীলনদের ঘটনা, মিশরের নীলনদ, নীলনদের পানি আসে না, জোয়ার আসে না, কুমারী না দিলে। উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর ছিলেন। উনি দেখে একটা মায়ের একটা মেয়েকে কুমারী দেয়, তারপরে পানি আসে। কিন্তু যার মেয়েটাকে নদীতে ফালায় দেয়, বলুন তো এই মা বাবার কান্নাকাটি আসে না? কান্নাকাটি দেখে উবাইদা ইবনে জাররা বলেন, কি ব্যাপার হুজুর, আমাদের এই মেয়েটাকে নদীতে ফালায় দিবে, এই জন্য কান্দি। কেন? না দিলে পানি আসে না। থামাও, পানির কি এত ক্ষমতা হলো? কুমারী না দিলে পানি আসবে না? দাঁড়াও, আমি ওমরের সাথে যোগাযোগ করি। চিঠি লিখছে, হে ওমর, মিশরে এই ঘটনা ঘটতেছিল, আমি বাধা দিলাম, ঘটনা কি করলাম? ওমর বলেন, ঠিক করেছো, দাঁড়াও, নীলনদের কাছে আমি চিঠি লিখছি। ওমর চিঠি লিখছে, বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি কি লিখছে? এ ছাত্র সেনার ভাইরা, তোমরা এই আদর্শটা সমাজে ফুটিয়ে তোলো, সকল কাজের প্রথমে বিসমিল্লাহ ব্যবহার করো। এখন আমাদের দেশের যুবকেরা চিঠি লেখে, বন্ধুর কাছে বন্ধু, বান্ধবীর কাছে বন্ধু, আগে গুল করে রাউন্ড করে লেখে, তোমাকে ভুলি নাই। হ্যাঁ বলে, হ্যাঁ রে ভুলে নাই। অথচ ওমর কি চিঠির নিয়ম শিখাইছে? আগে কি লেখছিল? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ দরিয়ায় নীল, আমি ওমর চিঠি লিখতাছি। সহজ ভাষায় বুঝাইলাম, আমি ওমর চিঠি লিখলাম, চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের পানি আইসো, আর যদি তোমার ক্ষমতায় থাকতে চাও পারলে থাকো। ওমরের চিঠি পায়া নীল দরিয়ার পানি সাথে সাথে জোয়ার আসতে শুরু হয়ে গেল। এইটাই ছিল আমার আল্লাহ, আল্লাহ রাসূলের পছন্দের রাজনীতি। আর ওখানে মাঠে কয়া যা একটা নাম দেয় ইসলাম, বাড়ি দেয়া হয় আরেকটা নাম, বলবো না। ইসলামের নেতার এক এমপি সাহেব আসলেন দেশের বাড়িতে, সকল আলেম ওলামারা ধরছে, এমপি সাহেব আপনি আলেম মানুষ, 36 লক্ষ টাকার গাড়ি পাইলেন কই? 36 লক্ষ টাকার গাড়ি দৌড়ান আপনি, এটা কই পাইলেন? তাহলে বোঝা গেল কেউ কাজ ফাঁকি ঝুঁকি করছে, এলা গাড়িটা এই দেওয়ার অভ্যাস আছে না বাংলাদেশও? এই ইসলাম করে আল্লাহ আল্লাহ রাসূল খুশি করা যাবে না। ইসলাম করতেন ওমর, সেই আদর্শ নিয়ে আসো, সুন্নি মত আদর্শ যাকে বলে। ওমর একদিন বাড়িতে বসা, হাজী সাহেবরা হজে যাবে, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, আয়া খবর দিছে ওমর বাঘ রাস্তায় শুয়ে রয়েছে, আমরা কিভাবে যাব? ওমর কই রাস্তায় বাঘ শুয়ে রয়েছে, কোন কি এটা তো ঠিক না, আসেন আসেন। যায় দেখে বাঘ অহনো ঘুমাইতেছে, জঙ্গলার বাঘ, কি বাঘ, থাপাটা কানে ধরছে রাষ্ট্রপতি। অহনের রাষ্ট্রপতিরা ফারগুনি এটা কুকুরের কানে ধরতো, আল্লাহ বলছে আমার নবীর ভালোবাসার রাজনীতি করো, আমার ভালোবাসা পাবি, আমার ভালোবাসা যারা পাবি কুল মাখলুকাত তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। কানে ধরছে, এই বাঘ রাস্তায় শুয়ে নবীর উম্মতের কষ্ট দিতেছো, এই সুযোগ তোমারে কে দিল? যাও জঙ্গলায় যাও। বাঘ আস্তে আস্তে উঠতেছে মেজাজ গরম কইরা, আমার কানে ধরছে, মনে হয় আমারে চিনে নাই আমি যে কে। আল্লাহ কয় বাঘ বেশি মাতবুরি করিস না, তোর কানো জেলা ধরছে, তুইও চিনছস না হেলাকে। আচ্ছা বাঘ কইতে তো দেখা দরকার, চাইছিন মাথাটা ঘুরাইয়া দেখতো হেলাকে। বাম হাতে কানো, ডাইন হাতে ঠাস করে থাপ্পড়টা মারছে, থাপ্পড়টা খায়া কখুদা গো আর দেহন লাগতো না, বুঝ জ্বালাইছি। আচ্ছা অহনের কোন রাষ্ট্রপতিরা ভারবো নি বাঘের গালো থাপ্পড় দিত, কিন্তু নবীর আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর কোরআন মাফিক নবীর সুন্নাহ মাফিক রাজনীতি করলে বাঘের গালে থাপ্পড় দেওয়ার ক্ষমতা থাকবে কিনা বলুন তো? শুধু এটাই শেষ নয়, বহু ঘটনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরও ওমর কাঁদতেন, খোদা গো আমি কি পারতেছি নবীর উম্মতের খেদমত করতে? হাসরের দিন আমার বিরুদ্ধে বিচার দেয়, না জানি আমার বিরুদ্ধে বিচার দেয়। আর অনেক লুইটা মেরা খাও, যা খাই তারও লুইটা মেরা খাও। সরকারি কাজ আনতে গেলে 10% বলে পার্সেন্টেজ দিয়া বলে আনুন লাগে, 10% বলে দিয়া, অফিসতে বলে 10% দিয়া আনুন লাগে। আচ্ছা ইসলামে আসেনি 10% দিয়ে আনতেন? ওমর ইসলামী রাজনীতি করে, ওমর ইসলামী রাজনীতি। এক বেচারা ওমরকে ডাকতেছে রাত্রের বেলা, রাষ্ট্রপতি বাড়িতে আছেন? হ্যাঁ। রাত্রের বেলা কথা ছিল, ওমর বাতিটা নিবাই লাইছে। আচ্ছা বাতি নিবাই লাইলে মাইছি কি মনে করব? মনে কথা কইব দেখিয়া বাতি নিবাই লাইছে, বেচারা গেছে। পরের দিন আইছে, ওমর বাড়িতে আছেন? হ্যাঁ। আপনার সাথে কথা ছিল, বাতি নিবাই লাইছে। তৃতীয় দিন ওমর বাড়িতে আছেন? বাতি নিবাইলে তো লোকটা জায়গা, বাড়িতে আসি। এদিন আর বাতি নিবাইছে না, লোকটারে গিয়া পাই না, দেখি তো আয়ের কি ব্যাপার, 3 দিন যাবত তুমি আমার ডাকে ডেকে যাও গা। জায়গা যে হুজুর ডাক দেয় আপনারে, আপনি বাতি নিবাইলাইন, তাহলে কি করবো, যাইতাম গা না? ওমর বলেন, বাবা রে বাতি যে নিবাইলাই তার কারণ আছে, আমি সরকারি হিসাব লইয়া বসলাম, সরকারি বাতি, সরকারি তেল দিয়া বাতি জ্বালায়া সরকারি হিসাব করতেছিলাম, সরকারি কাজ করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। এখন তুমি যে আইছো তোমার ব্যক্তিগত কথা, এই সরকারি পয়সার তেল দিয়া ব্যক্তিগত কথা যদি তোমার সাথে আমি বলি, হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায়, ওমর এই জনগণের পয়সা দিয়া ব্যক্তিগত কথাই তেল জ্বালাইছো, জবাব দিয়া যাও, এই ভয়ে আমি বাতি নিবাইলাম। বলুন এই রাজনীতি আমাদের দেশে নামদারি ইসলাম, ইসলামী ঐক্যজোট, এই সেই ইসলামের নাম দিয়ে মাঠে রাজনীতি করে, এই রাজনীতি এই দেশের জমিনে আছে কিনা বলুন তো? এই রাজনীতি নয়, এই রাজনীতি নাই বাবা গো। ইসলামী রাজনীতি করলে ইসলাম যেটা স্বীকৃতি দিয়েছে, ইসলামের গতিতে তোমাকে আসতে হবে, তোমার গতিতে ইসলাম নয়, ইসলামের গতিতে তুমি আসতে হবে, যেই গতিতে ওমর, যেই গতিতে আবু বকর, যেই গতিতে ওসমান, যেই গতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আসুন সেই পথটা আমরা খুঁজি। সেই পথটা খোঁজার জন্যই মাঠে নেমে গেছে ইসলামী ছাত্র সেনা। কুরআন সুন্নাহর আলো করে করে আলো, কুরআন সুন্নাহর সরকার এই মুহূর্তে দরকার। বাবারা আসুন ছাত্র সেনা ভাইদের জন্য দোয়া হবে। ইসলামী ফ্রন্টের জন্য দোয়া হবে, বৃষ্টির জন্য দোয়া হবে। আল্লাহ যেন নবীর আদর্শ, নবীর প্রেম এদেশের মাটিতে বাস্তবায়িত হয়। যতদিন পর্যন্ত নবীর প্রেম আমাদের কাছে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর ভালোবাসা আমাদের উপর আসবে। আল্লাহর ভালোবাসা যতদিন পর্যন্ত আসবে, আমাদের মধ্যে রহমত বরকত থাকবে। সে আশায় আসুন দোয়া করি, আল্লাহ যেন আজকের এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। সকলে বলুন আমিন। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, এখন দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহ যেন সুন্নিয়াতের এই প্রচার, সুন্নি মতাদর্শ আন্দোলন আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। খাস করে আজকের মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলের ওসিলায় আল্লাহ যেন অতি অল্প সময়ে যেন রহমতের বৃষ্টি দান করেন। সকলে বলুন আমিন। বলুন, বৃষ্টি দেওয়ার মালিককে? আমরার মালিককে? আমরার মালিকও আল্লাহ, বৃষ্টির মালিকও আল্লাহ। আমরা যদি আল্লাহর গোলামি করি, নবীর গোলামি করি, আল্লাহ কি বৃষ্টি দিতে পারে না? যে নবীরে দেখাইলে বৃষ্টি দেয়। আসুন এ নবীর আদর্শ ভালোবাসা নিয়ে ময়দানে নামি, অবশ্যই আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবেন। সেই জন্য দোয়া করব আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্ত করে দেন, কোনো আযাব গজব যেন না দেন। আর মাহফিল কবুল করেন প্রত্যেক বছর যেন। এবছর কত বছর মাহফিল? এটার পঞ্চম। তো লেখা নাই, তো হ্যান্ডবিলে তো লেখা থাকা দরকার। যাই হোক, পঞ্চম বার্ষিকী মাহফিল এবছর চললো। প্রত্যেক বছর যেন এই মাহফিলটা হয়, আর আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় আমাদের সকল দোয়াগুলো যেন কবুল করেন। সেই জন্য আল্লাহর দরবারে দরখাস্ত। আসুন সকলে মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। তোমার নবীর আগমনের চাঁদ তোমার আগে খোলা লাগে না। আমি যে বারবার বলতেছি, আমি দোয়া করতেছি, এর আগে আমার বলা উচিত ছিল না। হুজুর দোয়াটা পরে তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক দিয়ে দেন। না লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন। জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার নবীর আশেক পাগল লইয়া, যেই নবী না হইলে জগৎ হইতো না, আরশ কুরসি লৌহ কলম হইতো না। ওই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালে আমরা হাত বাড়াইছি, একবারে খালি হাত বাড়াই নাই। প্রভু গো, তুমি যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো, যাকে ইমানদার বলে ডাক দিয়েছো, ইমানদার লইয়া দরুদ সালাম মদিনা পাঠাইছি। আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রওজা আতহারে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ, ইহাকে উসিলা করে রবিউল আউয়াল চাঁদ উসিলা করে, নবীর আগমন উসিলা করে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি, মাবুদ রে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি, তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না। শুধু শুধু লজ্জা পাবো গো, লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ। কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। এ মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা করছো নিগো আল্লাহ। ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমা করছো নি। মাবুদ রে, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারজনে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, ও বড়ি পাতার গরম পানি করবে, নাকে কানে তুলা লাগাবে রে, উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে, জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া উঠানের মাঝখানে রেখে দিবে। আদুরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে, বাবা সাদা কাফন পরে কই যাইবা গো। আদুরের স্ত্রী ঘরের ভিতর যাইয়া বিছানাটার পাশে দাঁড়াইয়া ডাকবে, স্বামী গো এই বিছানা খালি করে কই রওনা হয়েছো। ওই দিন আসার আগে মাহফিলে বসে জীবনের গুনাহ ক্ষমা চাইলাম, তোমার নবীর আগমনের উসিলাই তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এতগুলো মানুষ রাত্র 2টা পর্যন্ত বসে আছে, আমি জানি না রে কার মনে কি ব্যথা, আমি জানি না কার মনে কি দুঃখ, আমি জানি না রে কার মনে কি আগুন। মাবুদ, একটু সময় দিয়ে যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম, সকলেই একটা না একটা দুঃখ বলতো, হয়তো কেউ কেউ বলতো হুজুর আমার মা নাই গো, কেউ কেউ বলতো হুজুর আমার বাবা নাই, আবার কেউ কেউ বলতো হুজুর গো আমার মাও নাই বাবাও নাই। মাবুদ, মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা যার নাই রে তার জানি মনে কত ব্যথা, আমি নিজেও মায়ের অভাবী হয়েছি, মার কথা মনে হইলে চোখের পানি রাখতে পারি না। ছোটকালে যখন হেফজখানায় পড়ি টাইপের জ্বর হয়ে গিয়েছিল, বাড়িতে থাকি, সারা রাত ঘুম হয় না, মাঝে মাঝে দেখি আমার মা দুঃখিনী মাতার পাশে বসে থাকতো, একটু পরে পরে জিজ্ঞেস করতাম মা গো সবাই ঘুমাইলো তুমি কেন ঘুমাও না। আমার মা জবাব দিত, বাবা রে তুমি যদি না ঘুমাও আমার চোখে ঘুম আসে না। তারপরও দেখতাম মাঝে মাঝে মা দরদি 2টা হাত বাড়াইয়া ডাকতো, প্রভু গো আমার সন্তান রে তোমার কাছে জীবন ভিক্ষা চাই। যে মা বাবা সন্তানের জন্য তোমার কাছে জীবন ভিক্ষা চাইতো গো আল্লাহ, ওই সকল মা বাবা যার কবরে, তাদের পক্ষ থেকে আমরা তোমার দরবারে তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ও ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মায়ের অভাবী যারা গো তারা জানে মা হারা কত ব্যথা, বাবার অভাবী যারা রে তারা জানে বাবা হারা কত ব্যথা। একটা ছেলে একটা মেয়ে ফালাইয়া মা মৃত্যুবরণ করেছে। ঢাকায় থাকতো তিনতলা বাসা, ছেলেটার বয়স 4, মেয়েটার বয়স 6। হঠাৎ করে মা প্রেসার রোগী ছিল, স্ট্রোক করে মারা গেছে। মাকে গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া ট্রাকের মধ্যে উঠাইছে আজিমপুর নিয়ে যাবে। বাচ্চা দুইটা দৌড়াইয়া ট্রাকের উপরে উঠে গেছে। মার লাশের পাশে বসে ডাকতেছে, মা মা এই পোশাক পরে তুমি কই যাইবা গো? বাবা বুঝাইতেছে তোমার আম্মা বেড়াইতে যাবে। বাচ্চা দুইটা কান্দে, বাবা গো মিথ্যা কথা বলো না, মা বেড়াইতে গেলে শাড়ি পরে যাইতো, আজকে দি মা সাদা কাফন লাগাইছে। বাবা কান্দে, মাউদ্রে কি আগুন লাগাইলা গো, আমি তো বাবা হইয়া পারি না সন্তান বুঝাইতে। আজিমপুর কবরস্থানের গেটে যখন গাড়িটা থেমে গেল, লোকেরা খাডোলা কান্দে করে কবরস্থানের ভিতরে ডুবতেছে। যাইতে যাইতে কবরের পাশে যাইয়া যখন খাডোলা নামাইছে, বাচ্চা দুইটা জিগায়, বাবা এ গর্তের কাছে কেন আমার মারে নিয়ে আইছো? বাবা চোখের পানি ছেড়ে দেয়, কোনো কথা কয় না। দুইজন লোক কবরে নাইমা লাশে ধরে টানতেছে কবরে দেওয়ার জন্য। এমনি সময় বাচ্চা দুইটা কাফনের উপরে দিয়ে মার পায়ের উপর পড়ে গেছে। মা গো, ও মা কবরে যাইও না গো মা, বুঝেছি আমরা বুঝি তোমারে কষ্ট দেই সেজন্য কবরে যাইতেছো। মা তোমার পায়ে ধরি, জীবনে আর তোমারে কষ্ট দিব না, তবু তুমি আমরারে ফালাইয়া কবরে যাইও না। লোকেরা বলেন বাচ্চা দুইটা নিয়ে বাসায় চলে যান, তাদের কাণ্ড কারখানা দেখলে আমরা সহ্য হয় না। বাবা বাচ্চা দুইটা যাইতে চায় না, শেষরাইয়া শেষরাইয়া বাহির করেছে। রিক্সা করলেন বাসায় যাবে। রিক্সা যখন বাসার দিকে টান দিল, বাচ্চা দুইটা একটু পরে পরে রিক্সার উপর দিয়া ডাক মারে, মা গো তুমি কি বাসায় যাইবা না গো? মা কানতে কানতে বাসায় চলে গেছে। তিনতলার উপর যাইয়া গেট বন্ধ করে দিলেন বাবায়। উপরে পরে কানতেছে, মহু আমার সন্তানেরা কার গলায় ধরে ঘুমাইব? রাত্র যখন 12টা 1টা বাজে, বাচ্চা দুইটা ঘুমায় না। দুইজন গলাগুলি করে মা মা কইয়া কান্দে। রাত্র 1টা বাইজা গেছে। পশ্চিম দিকের জানালাটা খুইলা ডাকতেছে, মা মা গো, ও মা বাবা দরজা বন্ধ করে দিয়েছে, আমরা জানালা খুইলা বসে রইছি গো মা, তাড়াতাড়ি আসো, যতক্ষণ না আইবা আমরা তো ঘুমাইব না। মা মা কইয়া কানতে কানতে সারাটা রাত্র পার হয়ে গেল। বাচ্চাগুলো একবারও বিছানায় পিঠ লাগায় না। সকালবেলা বাবা ডাকতেছে, সন্তানেরা রে আয় তোর মার কাছে নিয়ে যায়। দুইটা বাচ্চা সঙ্গী করে তার মায়ের কবরের পাশে যাইয়া বাবা ডাকতেছে, ও সন্তানের মা, তোমার সন্তান দুইটা সারা রাত ঘুমায় না। মা মা কইয়া কান্দে, রে আমি তো ঘুম পাড়াইতে পারলাম না, তুমি একটু আদর করে দাও না, তুমি একটু বুঝাইয়া দাও না, তারা যেন ঘুমায়। বাচ্চা দুইটা মা মা কইয়া কানতে কানতে কবরের উপরে পড়ে গেছে। ছেলেটারে টাইনা টাইনা বাবাই কোলে উঠাইছে, মেয়েটারে উঠাইতে চাই, মেয়েটা উঠে না। আব্বু গো আমারে টাইনা উঠাইয়েন না গো আব্বু, আমি মায়ের সাথে ঘুমাবো, আমি মায়ের সাথে কবরে থাকবো। বাবা বলেন, কিভাবে থাকবি? তোর মা মৃত্যুবরণ করেছে, কবরে থাকতে গেলে মরতে হয়। মেয়েটা বলেন, আব্বু আমি তো মরবো, তবু আমি কবরের মধ্যে থাকবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ বাবা আমি বাসায় যাব না, যে বাসায় আমার মা নাই গো, আমি মায়ের সাথে কবরের ভিতরে থাকবো। বাবা জিগাই, তুমি তো মরো নাই, মরতে হবে কবরে থাকলে। আব্বু, আমি মরে যাব, তারপরে আমার মার পাশে আমার রাইখা দিও। কেমনে মরবি রে মা? 6 বছরের মেয়েটা বলতেছে, আব্বু গো, আমি 3 তলার ছাদের উপরে যাইয়া উঠবো। 3 তলার ছাদের উপরে উঠে রাস্তার মধ্যে মা মা কইয়া ঝাঁপ দিয়া পড়ে যাব। রাস্তায় পড়ে গেলে আমার কলিজাটা ফাইটা যাবে রে বাবা, জিহ্বাটা বাহির করে দিয়ে আমি মরে যাব। তারপরে আমার মায়ের মতো সাদা কাফন পরাইয়া আমার মার পাশে আমার শুয়াইয়া দিও। এবার দুঃখী বাবার দুঃখী যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। এ মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আজকের মাহফিলে নবীর আগমনের চাঁদে পবিত্র ঈদে মিলাদুন নবীতে যারা বসে আছে গো, এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আয় মাবুদ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লয়া যাও গো আল্লাহ। হাইরে সোনার মদিনা, মদিনা গেলে রে কলিজা মানে না। 2001-এ যখন হজে গিয়েছিলাম আগে মদিনায় নিয়ে গেছে। মদিনার সীমানায় ঢোকার আগে মোয়াল্লেম সাহেব বলতেছেন, হাজি সাহেবরা দুরূদ শরীফ পড়ো, আমরা কিছুক্ষণের মধ্যে সোনার মদিনায় ঢুকে যাব। ঢুকে গেলাম সোনার মদিনা, শরীরটা শান্ত হয়ে গেছে। আর একটু যাওয়ার পরে ড্রাইভার সাহেব বলতেছেন, মোয়াল্লেম সাহেব বাসের সকল জানালা বন্ধ করে দেন। মোয়াল্লেম সাহেব বলেন, আপনারা দুরূদ শরীফ পড়েন, জানালাগুলি বন্ধ করতেছি। জিজ্ঞেস করলাম, ও মোয়াল্লেম সাহেব বাসের জানালা কেন বন্ধ করো গো? মোয়াল্লেম বলেন, হুজুর আর একটু সামনে গেলে সবুজ রঙের গম্বুজ দেখা যায়, জানালা যদি বন্ধ না করি আমাদের বাংলাদেশের কিছু আসে গেছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়া রাসূলুল্লাহ বলে জাপ মাইরা জমিনে পইরা যায়। সেই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম। এই মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। এ আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। মাবুদ, মাবুদ রে, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। মাবুদ, মাবুদ রে, ছাত্র সেনার ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, তুমি কবুল করে লও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে এসে শরীক হয়েছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে গো, এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। এ মাবুদ, অনেকের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও, অকালে মৃত্যু দিও না। মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। এ মাবুদ, অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে, সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত দাও। যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে, তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। এ মাবুদ, আমাদের এই বাংলাদেশটুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। সকল প্রকার মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, বোমাবাজির থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে আজকের মাহফিলের ফয়েজ ও বরকত, আজকের মাহফিলের সবের সানি, এই বাংলার জমিনে যত অলি আল্লাহরা ঘুমিয়েছে, তামাম পৃথিবীর জমিনে যত অলি গাউস কুতুব ঘুমিয়েছে, সকলের রোহে পৌঁছাইয়া দাও। ওনাদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। আজকের মাহফিল সোনার মদিনা পৌঁছাইয়া দাও গো আল্লাহ। ই আল্লাহ, নবীর আগমনের বরকতের বাগি আমাদের সকলকে তুমি করে দাও গো আল্লাহ। ই আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, নবীর আগমনের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ। ই আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো, সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول